বিমান বাংলাদেশ বাংলাদেশের পতাকাবাহী বিমান গড়ে প্রতিদিনই লন্ডন এবং নতুন করে শুরু করা ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে যাত্রা করে মাতৃভূমির উদ্দেশ্যে কোভিড নাইন্টিনের জন্য সীমিত ফ্লাইট কিংবা চড়ামূল্যের টিকিটের কারণে আকাশপথের উড়ন্ত পাখির ডানা ভর করা যাত্রীদের সংখ্যা এখন সীমিত আর এতে করে সম্ভাবনাময় কার্গো সেক্টরে দেখা দিয়েছে অনিশ্চয়তা শুরু হয়েছে জটিলতা যেখানে শত শত টনের মালামাল পাঠানো হতো সেখানে গত পাঁচ মাস ধরে এর পরিমাণ প্রায় শূন্যের কোঠায় বাংলাদেশি কার্গো ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এবিবিসিএ বা ওল্ড ব্রিটিশ বাংলাদেশি কার্গো এজেন্ট একটি কঠিন সময়ে যাত্রা শুরু করা সংগঠনটি প্রথমে আয়োজন করে প্রেস কনফারেন্স প্রায় সবগুলো মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতি এবং কমিউনিটির মানুষের অংশগ্রহণ সংগঠনের কর্মতৎপরতা আরও বাড়িয়ে দেয় প্রেস কনফারেন্সে নানা প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ করে একটি সহজ আইন প্রণয়ন করা প্রবাসীরা মালামাল প্রেরণ করতে পারি এবং সহজে এটা শুল্ক করা দিই আদায়পূর্বক সার করে নিতে পারি রোজ কিন্তু বাংলাদেশে আছে বাট এটা যদি আমরা যেহেতু আমরা ইমপ্লিমেন্ট করতে পারতেছি না বিশেষ করে কোভিডের কারণে কতদিন থাকবে আমরা জানি না বাট আমরা হিস্ট্রির দিকে দেখলে দেখা যাবে যে প্রতি একশো বছর আসছে এটা দুই তিন বছর লাস্ট করেছে তো চারশো বিজনেসম্যানের সাথে যদি আপনি তিনজন করে স্টাফ ধরেন তাহলে এখানে বারোশো প্রায় দুই হাজার মানুষ ইউকে এবং ইউরোপের মধ্যে আমরা বর্তমানে বেকার এই বিজনেসটাকে করতে পারতেছি না বলে কার্গোর যাত্রা সহজ ছিল না অনেক বৈরিতা পার করে নানা চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে গড়ে উঠেছে এই শিল্প প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাতে এখন যেভাবে অপেক্ষার প্রহরের প্রয়োজন নেই দেশ থেকে প্রিয়জন মা বাবার জন্য দেশীয় ফলমূল থেকে শুরু করে প্রয়োজনীয় আবদার মেটাতেও কার্গোর ঝুড়ি নেই এই কার্গো বিজনেস আমাদের প্রবাসীদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিজনেস আমরা যদিও প্রবাসে থাকি কিন্তু আমাদের রোডস এখনো বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন মামা বাবা এগুলো অনেকেই বাংলাদেশে আছে ঔষধ আদি এখান থেকে পাঠাতে হয় সেটা আমরা কার্গো ইউজ করি এবং আমাদের অনেক আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছে আছে তাদেরও অনেক জিনিসপত্র আমরা এখান থেকে পাঠাই সেগুলো আমরা কার্গের মাধ্যমে কার্গোর মাধ্যমেই পাঠাই সরকার যদি চান এটা খুব সহজেই করতে পারেন এবং আমরা জানি যে বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার এর জন্য আমরা এই আবেদনটুকু জানাচ্ছি প্রবাসীর সকল প্রবাসীদের পক্ষ থেকে যদি সরকারের সংশ্লিষ্ট সংস্থা যদি একটু সদয় হয় আমাদের একটা সহজ একটা শর্তে আমরা যাতে আমাদের পরিচিতজনকে কার্গো পাঠাতে পারি তাহলে এটা সবাই উপকৃত হবে কার্গো এজেন্ট যারা আছেন ওনাদের কাছ থেকে আমি শুনেছি কার্গোকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে আমি মাননীয় বিমান প্রতিমন্ত্রী এবং খারগর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এই ব্যাপারে আলাপ করব এবং যাতে এই কোভিড নাইন্টিনের কারণে এইটার ব্যাপারে যাতে প্রবাস থেকে মানুষ তাদের আত্মস্বজনের কাছে জিনিসপত্র মালামাল সহজভাবে কারক করতে পারে সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করব ইউকে ও ইউরোপ সহ প্রায় চারশোর উপরে ব্যবসায়ী এর সাথে জড়িত আছেন কাজ করছেন প্রায় দুই হাজারেরও বেশি মানুষ এসব ব্যবসা প্রতিষ্ঠানের হয়ে বাংলাদেশে কাজ করছেন প্রায় দশ হাজারেরও বেশি মানুষ বাংলাদেশ থেকে লন্ডনে আসছে কিন্তু লন্ডন থেকে কিন্তু বিদেশ বাংলাদেশে খুব কম যাচ্ছে এখন প্রতি ফ্লাইটে খুব কম প্যাসেঞ্জার্স তো ফলে যেটা হয়েছে প্যাসেঞ্জার কমে গেছে কিন্তু কার্গো ডিমান্ডটা রয়ে গেছে কোভিডের মধ্যে কিন্তু আমাদের রেমিটেন্স আঠারো বিলিয়ন হয়েছে এবং এখানে যুক্তরাজ্য থেকে ওয়ান বিলিয়ন আমাদের যে টার্গেট ছিল টার্গেট মিট করেছি তার মানুষ এখান থেকে যেতে পারছেন না ব্রিটিশ বাংলাদেশিরা কিন্তু প্রবাসীরা দেশকে ভালোবাসেন তাদের পরিবারকে ভালোবাসেন সেখানে টাকা ঠিকই পাঠিয়ে দিয়েছে বন্ধ হওয়াতে আমাদের কি কি ক্ষতি হয়েছে আমাদের কমিউনিটি এতে কি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাংলাদেশ কি কি খাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন মালটা যখন আপনার বিমানে যায় তখন বিমানে একটা ফুয়েল সার্চ আমাদের কাছ থেকে একটা ফেয়ার নির্ধারণ করা আছে এটা দিতে হয় আমাদের লন্ডন হিত্রো এয়ারপোর্টকে আমরা একটা রেভিনিউ একটা কন্ট্রিবিউশন করতেছি যেটা ব্রিটিশ ইকোনমিতে কাজে লাগতেছে বাংলাদেশে সিলেট এয়ারপোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সিলেট বাংলাদেশ গভর্নমেন্ট একটা পাচ্ছে সিলেট এভিয়েশন আমাদের কাছ থেকে ট্যাক্স পাচ্ছে তারপরে হচ্ছে আপনি আসেন মালটা যখন আমাদের অফিসে চলে আসে আমাদের আন্ডারে প্রায় সিলেটে আট থেকে দশ হাজার এমপ্লয়ি আমাদের ইউকেতে এবং সিলেটে মিলে এই কার্গো ইন্ডাস্ট্রিকে বেস করে কর্মসংস্থান কোভিড নাইন্টিনের কারণে শুধু কার্গো ব্যবসায় নয় সব ধরনের ব্যবসায় চলছে অনিশ্চয়তার ছায়া তবে এ থেকে উত্তরণের সুযোগ থাকলে এর সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করছেন কমিউনিটির এসব নেতৃবৃন্দ কোভিড নাইন্টিনের কারণে যে যে সমস্যা সৃষ্টি হয়েছে আমি চাই এটা নিরসল এটা যাতে বাংলাদেশ গভর্নমেন্টে এটারে একটা সুরাহা করে প্রবাসীদের জন্য করে দেন এই পরিপ্রেক্ষিতে আমরা কমিউনিটির পক্ষ থেকে বলতে অনুরোধ করছি বাংলাদেশ সরকারকে যে যাতে করে তারা এই সমস্ত ব্যবসায়ীদেরকে যেন সাহায্য করেন যাতে বাংলাদেশের আয় বাড়ে এবং দেশেও যারা আমরা ব্যবসার জড়িত আসি তারাও লাভবান হয় বর্তমানে আমরা এটা ফেস করতেছি কোভিড নাইন্টিনের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় সহজ জিনিসটা কঠিন হয়ে পড়ছে বিমানের যেমন আমাদের টিকিটের যেমন সমস্যা তেমন কার্গের মধ্যে অনেক মুরব্বী মানুষ বাংলাদেশও বিভিন্ন ধরনের খার্গ পাঠায় থাকুন অনেকের মা মা বাবা আছে অসুস্থ তাদের জন্য কিছু ওষুধপত্র এবং খাদ্য সামগ্রী পাঠাই দেন তারা না পাঠাই দেখা হতাঙ্কার মধ্যে পড়ে গেছে এ বিবিসি এর পক্ষ থেকে তিনটি দাবির মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করা হচ্ছে এক কোভিড নাইন্টিনকে মাথায় রেখে প্রবাসীদের স্বার্থ বিবেচনায় সহজ শর্তে মালামাল পাঠানো এবং খালাসের ব্যবস্থা গ্রহণ করা দুই পার্শ্ববর্তী দেশের বসবাসরত প্রবাসী নাগরিকরা সহজেই শুল্ক করা দিয়ে আদায় পূর্বক মালামাল পাঠাতে পারে নন রেসিডেন্ট বাংলাদেশিদের ক্ষেত্রে এ ধরনের সুযোগ সৃষ্টি করা তিন প্রবাসী এবং বাংলাদেশের স্বার্থ সমুন্নত রেখে অতি শীঘ্রই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এক্ষেত্রে দেশ ও প্রবাসের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এবং সরকারি সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা সরকারের প্রবাসী বান্ধব ভূমিকা ইতিমধ্যেই প্রতীয়মান তাই প্রবাসীদের ন্যায্য দাবি আদায়ের ব্যাপারে সরকার এ বিষয়েও সফলতার স্বাক্ষর রাখবে এমনটি প্রত্যাশা করছেন এ বিবিসি এর নেতৃবৃন্দ